তো দেখো বন্ধুরা, আজ কিন্তু অনেক খাওয়ার দাওয়ার। এখানে রুমাল রুটি আছে, তড়কা, চানা মশলা, চিকেন সবই ছিল। তো দেখো, আজ কিন্তু বাবা অনেকদিন পর এলো আর বাজারও করেছে। তো এই দেখো, ছিম নিয়ে এসেছে। শীতকালের যেহেতু এখনও শীত পড়েনি, তো তার আগেই বাজারে ছিম উঠে গিয়েছে। তো ছিম এনেছে, বাঁধাকপি এনেছে, মূলো, আর এই দেখো লাউ। খুবই সুন্দর ছিল এই লাউ রুটি দেখতে, তো এটাও কিন্তু নিয়ে এসছে। তো যেহেতু বাবা অনেক দিন পরে এলো, তাই বাবা কিন্তু অনেক আপেলও নিয়ে এসেছিলো ট্রেনের শিয়ালদা থেকে। তো এখানে দেখো চিকেন, আর এখানে মাছ, তো আর এখানে মাছের তেল, আর এখানে দেখো এতগুলো মাছ আছে। তো এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। তো চলো এখন রান্নাটি করি। তো আজ দেখো বাবা অনেকদিন পর এসছে, তাই যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি মাছ ভেজে মাছের তেল করে, আর চিকেন আমার করা হয়ে গিয়েছে, তো এবার এটা রেখে দিচ্ছি। তো এখন দেখো, মা কিন্তু বাবাকে খেতে দিয়েও দিয়েছে একদম সাজিয়ে গুছিয়ে, যেহেতু অনেকদিন পর বাবা বাড়িতে এসেছে। তো শাক, মাছ, চাটনি, কাতলা মাছের কালিয়া, তো সবই ছিল, স্যালাড। তো আজ বাবা যেহেতু এসছে, তো আমি তো আজ খুবই খুশি। তো আমার খাওয়াটাও কমপ্লিট। তো তারপর আমার কর্তামশাই 4:30 নাগাদ এসেছে, তো তাকে খেতে দিয়েছে। তো আমি আবার ভিডিও করেছি। আর এখানে দেখো বিকেল হয়ে গিয়েছে, আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম খাবার দাবার পরে, বেশ একটা ঘুম পায়। তো এখানে দেখো বাবা ডেকে চা করে দিয়েছে, তো বাবা তো বাবাই হয়। দেখো এখন টুকুতে বসে পড়েছি, এখন যাচ্ছি দিদুন বাড়ি। তো অনেকদিন পর যাচ্ছি ঘুরতে। তো এই দেখো এসে পড়েছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, পিসি সন্ধ্যা দিচ্ছে। তো ওই দেখো বাবা পিছনে দাঁড়িয়ে আছে, বলছে কি করছিস। তো হাসি পায় যেহেতু ভিডিও করি, সবাই বলে। তো এই যে এদিকে পিসি, পিসি সন্ধ্যা দিচ্ছে, তো হাসছিল। তো এখানে দেখো দুটো টিয়া, তো এই দুটোর নাম হচ্ছে ইটু বিটু। তো খুবই মারপিট করে দুজনে। আর এখানে দেখো বাবা ভাইকে একটা বড় বন্দুক এনে দিয়েছে, তো যেহেতু বন্দুক খুব ভালোবাসে, সামনে পুজোও চলে এসছে। তো এই দেখো দুটো টিয়াকে, আমার তো ভীষণই প্রিয় যখন ওরা বেশি মারপিট করে। তোর নামটা বললে? হাই, আমার নিখা কর্তাদাদ। তো এখানে দেখো বন্ধুরা, আমরা আসবো বলে পিসি অনেক কিছু প্রিপারেশন করেছে। এখানে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর এখানে ছিল লুচি, ঘুগনি আর পায়েস। আজকে এই পর্যন্তই, টাটা।